ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহাদ হোসেন নামে ছত্রিশ বছর বয়সী এক যুবককে আটক করেছে থানা পুলিশ উপজেলার তোলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তার ঋতুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয় ঋতু উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের শাহজাহান মিয়ার কন্যা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার বিকালে ঋতুর বাড়িতে গিয়ে তার সংস্পর্শে আসার চেষ্টা করে বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহাদাত হোসেন এ সময় স্থানীয় লোকজন তাকে গণধুলায় দিয়ে পুলিশে সোপর্দ করে পরে হাবিব আক্তারের মা ইয়াসমিন বেগম আখাউড়া থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন মামলার বিবরণে জানা যায় ধর্ষণ চেষ্টাকারী শাহাদাত হোসেন আত্মীয়তার সম্পর্কে হাবিব আক্তার ঋতুর চাচার শ্যালক হয় সে দু হাজার সাল থেকে মিনারকোট গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করত দীর্ঘদিন যাবত হাবিবা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু হাবিবা আক্তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে পরবর্তীতে দু উনিশ ইংরেজি সালের পহেলা এপ্রিল রাতে হাবিব আক্তার সহ তার পুরো পরিবারকে কৌশলে ঘুমের ঔষধ খাওয়ানোর মাধ্যমে ওই দিন রাত দুইটার দিকে শাহাদাত হোসেন জোরপূর্বক ধর্ষণ করে হাবিব আক্তার ঋতুকে পরে ঋতু আক্তার অসুস্থ হয়ে পড়ে কিন্তু মান সম্মানের ভয়ে কাউকে জানায়নি এরপর থেকে সে তার পরিবারকে নানা কৌশলে ব্ল্যাকমেল করার অভিযোগও রয়েছে শাহাদাতের বিরুদ্ধে পরবর্তীতে গতকাল মঙ্গলবার সাদাত হোসেন হাবিবা আক্তার ঋতুর সংস্পর্শে আসার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামি জানান মামলা হয়েছে আসামিকে আটক করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে